الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جي بولن. ইসাইক প্রশ্নটা একটু একটু কঠিন একরা, মানে পরীক্ষা প্রশ্নটা হলো পরীক্ষা বলেন কোথায় করছেন? যে সাইক আমি নিউ ইয়র্ক থেকে বলছি মহিন। নিউ ইয়র্ক থেকে বলছেন, মাশাআল্লাহ, বলেন, আহলান ও সাহলান, বলেন। যে সাইক প্রশ্নটা হলো কার্গো অপরাধ, যদি অপরাধ দেখি আমি তো জানি আমি ক্ষমা করে দিছি, কিন্তু অনেক সময় কোনো কারণে আবার চলে আসে যে না এই এই অপরাধটা করছে, আমার ভিতরে এক দাগ দেয়, বলে ফেলি কথা প্রসঙ্গে যে আপনি অপরাধ করছেন, বা আরেকজনকে বলে ফেলি উনি একটা অপরাধ করছে। আসলে কিন্তু আমি তো এমনি সবসময় বলি ক্ষমা করে দিচ্ছি, এই যে পরবর্তীতে যে বলাটা, এই বলাটা কি কতটুকু অপরাধ হবে, মানে ওটা চলে নিজের আসে অটোমেটিক? নিজের গুণা সম্পর্কে না অন্যের গুণা না না, সম্পর্কে? অন্য অন্যের কোনো অপরাধ যদি দেখি কাউকে ক্ষমা করে দিচ্ছি আমি অন্যের অন্যের কোন, অপরাধ বলা যায় না যখন ক্ষমা করে দিয়েছেন আপনি, আপনার মানে আপনার হক নষ্ট করে অপরাধ করেছে না আল্লাহর হক নষ্ট করে? মনে করেন আমার আমার হক নষ্ট করছে, মনে করা করে না কোনো কিছু হয়েছে, বান্দার হক আল্লাহর হক, বান্দার হক আর বান্দা মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে অথবা ন্যায্য অধিকার পেয়ে গেছে বিচার সালিসে আদালত, তাহলে সেটা বলা জায়েজ নয়, ন্যায্য হক পেয়ে গেছে। কিন্তু কেউ ন্যায্য হক পায়নি, মজলুম ন্যায্য হক পায়নি, আর সেটা পাওয়ার জন্য যদি কোনো জায়গায় বলে, কারো দ্বারস্থ হয়ে বলে যে এখানে গেলে সমাধান পাবো, সেই জন্য যদি গীবত করে, তো এটা জায়েজ। ছয়টি ক্ষেত্রে যে গীবত জায়েজ বা অনেক ক্ষেত্রে ওয়াজিব, তার একটি হচ্ছে আত্তাজাল্লুম, জুলমের শিকার কোন ব্যক্তি যদি জালেম সম্পর্কে অভিযোগ করে যে অমুক ব্যক্তি আমার টাকা বেইমানি করেছে, টাকাটা ধার নিয়ে দেয়নি, নাম ধরে বলা জায়েজ, কোনখানে যার মাধ্যমে সেটা সমাধান হতে পারে। স্ত্রী স্বামী সম্পর্কে বলতে পারে, আমার স্বামী এরকম জুলম অত্যাচার করছে, ভরণ পোষণ দেয় না, আমার স্বামী মারধর করছে, বলতে পারে জায়েজ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান জুলিম, মহান আল্লাহ বলছেন ষষ্ঠ পারার প্রথম আয়াত, আল্লাহ কোন গুনাহার কাজ প্রকাশ করাকে পছন্দ করেন না, তবে ইল্লা মান জলেম, কেউ যদি নির্যাতিত হয়, তার জুলুম করা, অবিচার করা হয়, তাহলে বলতে পারে এই জুলুম সে মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার পর আবার বলে বাড়ানোটা জায়জ নয়, হারাম, কবিরা গুনাহ। আর গীবত, আপনি নাজায়জ গীবত করলেন, আপনি এখানে আপনার অধিকার নেই এই গীবত করার। আর আল্লাহর হক যদি নষ্ট করে থাকে তো তার মাঝে আর তার রবের মাঝে, সুতরাং আপনি তার সম্পর্কে বলেন যে অমুক এই তো অমুক চোর ছিল, তো অমুক এই কাজ করেছে, অমুক এই ধরনের কাজ করে, তো এই ধরনের কাজ করে, অমুক তখন নিচে কাপড়, আরে অমুক ধূমপান করে, না না এইসব বলা বলা আতে কোনো ইসলামের ফায়দা নেই আর মুসলিমেরও কোনো ফায়দা নেই, আপনারও কোনো ফায়দা নেই, সুতরাং সেটাও যায়। জাজাকুমুল্লাহ। একমাত্র বলতে পারবেন কখন, যখন এই ছয়টি ক্ষেত্রে কোন একটি ক্ষেত্র যেখানে আপনার মানুষের গীবত করা জায়েজ রয়েছে, দোষ ত্রুটি চর্চা করা জায়েজ রয়েছে, এছাড়া বলতে পারবেন না।